এক মাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করলেন মুসলমানরা। বৃষ্টিস্নাত সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সংহতি কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়নাল আহমেদের তোলা ছবিতে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। দিনের আলো ফোটার পরপরই সব মত পথের মুসলমানদের এই ছুটে চলা, উদ্দেশ্য ঈদ উল ফিতরের জামাত আদায়, গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। বেলা বাড়ার সাথে পাল্টাতে থাকে প্রকৃতির রূপ, আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন, তারপর ঝুম বৃষ্টি। তবে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে ছুটে চলা ধর্মপ্রাণ মুসলমানদের পথে বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের ঢল নামে হাইকোর্ট প্রাঙ্গণে। বৃষ্টিতে ভিজে ঈদ জামাত আদায় করতে পরিবার পরিজন নিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এসেছিলেন জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টিস্নাত ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা দক্ষিণ সিটির মেয়র, কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানরা এক কাতারে অংশ নেন ঈদ জামাতে। সকাল 8:30 অনুষ্ঠিত ঈদ উল ফিতরের নামাজের ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। ঈদ জামাতের খুতবা শেষে সমাজ এবং মানুষের কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সিয়াম কিয়াম এবং আজকের ঈদের নামাজকে দয়া করে তুমি কবুল করো মাওলা। রোজা কবুল আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বুক ভরা আশা নিয়ে মহান রবের দরবারে দুহাত তোলেন মুসল্লিরা। আগামীতে জীবাইসে থাকি তো রোজা পাবো, আর নাহলে তো আর পারবো না। সেই জন্য আল্লাহ আল্লাহ সমস্ত গুণ আল্লাহ যেন মাফ করে, আমরা যাতে সবাই সাম্য এবং সম্প্রীতির মাধ্যমে জীবনযাপন করতে পারি। আল্লাহর কাছে দোয়া কামনা করলাম, দেশের মানুষজন যেন ভালো থাকে, সুস্থ থাকে। মোনাজাত শেষে ঈদের এই মেলবন্ধনে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন। খুব ভালো লাগছে এখানে নামাজ পড়তে আসতে পেরে। আমি খুব সুন্দর নামাজ পড়ছি ঈদ মোবারক। বৃষ্টিতে আমাদের যত পাপ ছিল সব ধুয়ে মুছে আমরা পরিপূর্ণ হয়ে গেছি। অনেক বৃষ্টি আসছে, তার ভিতরে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করছি, এখন ইনশাল্লাহ বাড়ির দিকে যাইতেছি। রহমত মাগফিরাত আর নাজাতের এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একদিকে যেমন নিজের গুনাহমাফের জন্য ফরিয়াদ করেছেন, অন্যদিকে দোয়া চেয়েছেন দেশ এবং মুসলিম উম্মার জন্য। তাদের প্রত্যাশা, বৃষ্টির পানির সাথে মুছে যাক সকল অন্যায়ের গ্লানি, ঈদ হয়ে উঠুক সবার জন্য শান্তিময়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।